হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আমার কিছু প্রবলেমের কারণে অনেকদিন পরে আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। খুব সিম্পল একটা ভিডিও। অনেকে আপনারা আমার আগে অনেক আগে একটা ভিডিও দিয়েছিল, 2 লাখ ভিউ করেছেন, আপনারা অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা অনেকে আর কি জানতে চেয়েছিলেন যে কীভাবে স্ক্রিনটা ডাউনলোড দিব। আচ্ছা, আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমার এনাবাসটা সিলেক্ট করা আছে। যাই হোক, এখানে দেখেন অনেকগুলো স্ক্রিন রয়েছে। হানিফ, শ্যামল, হানিফটা দেওয়া আছে, এখানে হানিফ দেওয়া আছে। এগুলো সাধারণত এখানে চাপ দিয়ে ধরবেন, ধরার সাথে সাথে ডাউনলোড ইমেজ চলে আসবে। এটাতে চাপ দিলে জিনিসটা ডাউনলোড হবে, কিন্তু আমার ফোনে জায়গা না থাকার কারণে ডাউনলোড হচ্ছে না। যাই হোক, তো এখন গেমে চলে আসলাম। এখন দেখেন এখানে কিছু অপশন আছে, গ্যারেজ আছে, শপ আছে, ড্রাইভার আছে, মড আছে। গ্যারেজে যাবেন, গ্যারেজ থেকে আপনারা যে কোনো ধরনের মডিফিকেশন করতে পারবেন, যে কোনো ধরনের, যেমন আপনারা হর্ন, কালার, চাকা, চেয়ার, গান সব কিছু সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সব কিছুই সিলেক্ট করতে পারবেন। যাই হোক, আমি এখন ইমেজটা মানে এনা স্ক্রিনটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে অনেক ধরনের স্ক্রিন আছে, যেমন সোহাগ, ইগল, তারপর গ্রিন লাইন, এনা সব আছে। আমি এখন ভলভো আছে, আমি হানিফ আছে, আমি আচ্ছা হানিফটাই দিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা, মনস্টার এটা দিয়ে দেখাই, মনস্টারটা। এই যে দেখেন এখানে মনস্টার বাসটা চলে আসছে, মনস্টার চলে আসছে। এটা ডাবল ডেকার, যার কারণে হচ্ছে উপরে এখানে স্টিকারটা আসবে না। আচ্ছা, অ্যাপ্লাই করে দিলাম, 15 RP লাগবে। তো সেক্ষেত্রে আমি ফ্রিতে করতে পারি, তো ইউজ মানি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, ইউজ মানি দিয়ে দিলাম। দেখেন এটা আমার মোটামুটি সেট হয়ে গেছে। এখান থেকে এখন আপনারা হর্ন সিলেক্ট করতে পারবেন, এখান থেকে বাসের স্টাইলটা, বডিটা চেঞ্জ করতে পারবেন, টায়ার সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। মানে এগুলো অনেক ধরনের মডিফিকেশন এখানে মানে এখানে আছে। দেখেন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে কোথায় আপনি কি কালার দিতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন। দেখেন এখানে সানগ্লাসও রাখা যাবে, এটা রাখা যাবে, ক্যাপ রাখা যাবে, এগুলো মানি ব্যাগ রাখা যাবে, এগুলো অনেক কাজ করা যাবে। তো যাই হোক, স্ক্রিন চেঞ্জের ব্যাপারে অনেককে মানে অনেক ধরনের আর কি বলেছিলেন, অনেক কথা বলেছিলেন যে স্ক্রিন লাগবে ভাই, স্ক্রিন লাগবে ভাই। তো আমি সেক্ষেত্রে আর কি আপনাদের কথা বিবেচনা করে আজকে স্ক্রিন চেঞ্জের এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য খুব ইজিভাবে। যারা পারেন নাই আশা করি পারবেন, আর যাদের যে কোনো বিষয়ে জানার থাকবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার কমেন্টের আনসার করব। প্লাস চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, এবং যে যেটা পারবেন না সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম।